আমি মনে করি আমাদের সরকারের কার্যক্রমের হিসাবগুলি 96 সাল থেকে দেওয়াই ভালো, কারণ তখন তো আরও দুরবস্থা ছিল, মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আমরা এই বেসরকারি খাতের বিশেষ আইন করে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুযোগটা করে দিয়ে ওই অল্প সময়ের মধ্যে 4300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন আবার বাড়িয়েছিলাম। যাক, দ্বিতীয়বার আসার পর তারপরে যখন আমি দ্বিতীয়বার আসি দেখি সেখান থেকে কমে গেছে, প্রায় 1000 মেগাওয়াট নাই। যাক, এখন সেই 3800 মেগাওয়াটের থেকে এখন 25000 মেগাওয়াটে উন্নীত করতে পেরেছি। তার জন্য আমাদের কার্যক্রমটা এরকম ছিল, কিছু আশু করণীয় যে ইমিডিয়েটলি কীভাবে এই সমস্যাটা সমাধান করা, সেই সাথে সাথে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো সময় অনেক লাগবে। আমরা যদি এই আশু করণীয় ব্যবস্থাগুলি না নিতাম তাহলে একটু চিন্তা করে থাকেন যে বাংলাদেশে ওই 3800 মেগাওয়াট বিদ্যুৎ হয়তো 100-200 করে বাড়ত, কিন্তু এই যে ঘরে ঘরে বিদ্যুৎ তো পৌঁছাতে পারতাম না। তো অনেকে অনেক সময় এরকম অনেক কথাই বলে, আমি দেখি হ্যাঁ এটা কি কুইক রেন্টাল দেওয়া হলো কেন, অমুক দেওয়া হলো কেন, তমক দেওয়া হলো, হিসেবও বের করে দেয় যে এত হাজার কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এত হাজার কত হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি কত দূর এগিয়েছে সে বিবেচনাও তো করতে হবে। কত বললো, 90000 কোটি টাকা দেওয়া হয়েছে 14 বছরে, 90000 কোটি টাকা দিয়েছি, এটা বাস্তব কথা, কিন্তু এই 90000-এর বিপরীতে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়েছে? যেখানে আমাদের বাজেট ছিল 2006 সালে বিএনপির আমলে সর্বশেষ বাজেট দিয়েছিল 61000 কোটি টাকা, আর কেয়ারটেকার সরকার থাকতে সর্বশেষ বাজেট দিয়ে গেছে 68000 কোটি টাকা, আর আমরা এখন 2023-24 অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেট আমরা দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিতে পেরেছি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, প্রবৃদ্ধি হার আমরা বাড়িয়েছি। এটা কি কখনো সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। যারা এভাবে লেখেন টাকেন, মাঝে মাঝে মনে হয় যে আমরা সব বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আবার 3000 মেগাওয়াটে ফিরে যাই, ফিরে যেয়ে সবাইকে একটু বুঝিয়ে দিই যে কি অবস্থাটা হতো দেশের, এটা একটু তখন হয়তো কারো মাথায় ঢুকতো যে কেন এটা করা হলো। হ্যাঁ, সমালোচনা করতে পারেন, সমালোচনা ভালো, কিন্তু সেই সমালোচনাটা আমি মনে করি গঠনমূলক হওয়া উচিত। সেই সমালোচনাটার মধ্য দিয়ে সংশোধনের সুযোগ থাকা, শুধু মানে বলার জন্য বলে না। হ্যাঁ, অপোজিশন তো বলবেই, তারা সারাদিন কথা বলে, টক শো করে, টক শোতে ইচ্ছা মতো বলে যাচ্ছে, এটা তো সরাসরি হচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছে, সব বলার পরে বলবে কথা বলার স্বাধীনতা নাই। তো স্বাধীনতাটা ছিল কখন? আইয়ুব খানের আমলে ছিল, জিয়াউর রহমানের আমলে ছিল, এরশাদের আমলে ছিল। 2001 সালের কথা একবার চিন্তা করেন, খালেদা জিয়া যখন প্রথম সরকারে আসলো, দক্ষিণ অঞ্চলে কি কোনো সাংবাদিক যেতে পেরেছিল? কোনো সাংবাদিক যেতেই পারেনি, তাদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল।